চলে আমি এটা একটা বই থেকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। রচনা নির্দিষ্ট কোনো ক্লাস ধরে বলা হয় না, তাই আমি ক্লাস উল্লেখ করলাম না। রচনা একটি খেলার মাঠের আত্মকথা। আমি গ্রামের একটি খেলার মাঠ, ছেলেমেয়েদের খুব প্রিয় বন্ধু আমি। গ্রামে প্রায় সব ছেলেমেয়েরাই রোজ একবার করে আমার কাছে আসে, আমাকে তারা খুবই ভালোবাসে। অনেক বছর ধরে আমি এদের সঙ্গে রয়েছি, এদের সুখ দুঃখ ভালো মন্দের সোহাগে আমি জড়িয়ে গেছি, কত ঘটনার স্মৃতি রয়েছে আমার বুক জুড়ে, সেসব মনে করে আনন্দ ও বেদনায় মাঝে মাঝে আমি বেঁচে থাকি। আনন্দ বেদনার মাঝে আমি বেঁচে থাকি, বেঁচে রয়েছি। বহু বছর আগে গ্রামের এক জমিদার বাবু আমার মাটিতে কুস্তি ও লাঠি খেলার প্রতিযোগিতার আসর বসিয়েছিলেন। প্রতি বছর এটি বসত, আর একে কেন্দ্র করে আমার চারপাশ জমে উঠত একটি বড় মেলা। এখন সেসব অতীত, নামে আমি খেলার মাঠ হলেও খেলাধুলার পাশাপাশি আমার মাটিতে একটি বারোয়ারি দুর্গাপূজাও হয়। সেই কদিন আমার বড়ই আনন্দ, কত মানুষজন এই মাঠে আসেন, ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে হাসি মুখে সারাদিন এখানে দাপিয়ে বেড়ায়। আর সারা বছর ধরে এখানে প্রতিদিন ফুটবল, আর শীতের দিনে গ্রামের ছেলেরা ব্যাট হাতে করে ক্রিকেট খেলতে চলে আসে, এটা চলতেই থাকে। কত ফুটবল প্রতিযোগিতা হয়েছে আমার মাটিতে, জেতা দলের উল্লাস আর হেরে যাওয়া দলের বিষণ্ণতায় সবই আমি নীরবে দেখে গেছি। মাঝে মাঝে বড় খারাপ লাগে জানো, যখন আমি যখন ভাবি আমাকে নিয়ে মানুষ কি ভাবে, কেউ হয়তো আমাকে যত্ন করার কথা ভাবে না, আমাকে সাজানোর জন্য কোনো উদ্যোগ নেয় না। হ্যাঁ, গর্ব হয় আমার নিজেকে নিয়ে, একটা ঘটনায়। ওই তো বছর চারেক আগে এক সন্ধ্যায় 5 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা পুরস্কার দিতে মাঠে এসেছিলেন সৌরভ গাঙ্গুলী। মাঠ ভর্তি মানুষের সঙ্গে আমিও আনন্দে ফেটে পড়েছিলাম, তবে কেউ সেটা শুনতে পায়নি। ইদানিং একটা ব্যাপারে আমি বড়ই চিন্তায় রয়েছি। এখন শহরে আধুনিকতা ছোঁয়ায় গ্রামের বুকেও লেগেছে। কিছু মানুষ চাইছে এই মাঠকে ঘিরে একটি বহুতল বাড়ি বানাতে, প্রায় লোকজন আসে এখানে মাপজোক করে, তলে তলে পরামর্শ কথাবার্তা চলছে দেখে আমি দেখেছি। কিন্তু বন্ধুরা, আমি নিরুপায়, আমার থাকা না থাকা এখন তোমাদের শুভবুদ্ধি মানুষের সম্পূর্ণ হাতে, তোমাদের মতো শুভবুদ্ধি মানুষের হাতে। সবাই যদি আমাকে রাখতে চায় তাহলে আমি সকলের মাঝে থাকতে পারবো, না হলে একদিন এই ইট কাঠ কংক্রিটের জঙ্গলে আমি হারিয়ে যাব। তাই আমি আশা নিয়ে বাঁচি যে তোমাদের মাঝে বন্ধু হয়ে আমি অনেকদিন থাকব। ছোট্ট রচনা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।